মাধবপুরের এক গ্রামে নদাই তার স্ত্রী বোলটির সঙ্গে বাস করত। নদাই পেশায় একজন ফুল চাষী ছিল, আর সে গ্রামেই তার নিজস্ব জমিতে বছরের পর বছর ধরে ফুল চাষ করে আসছে। এভাবেই ফুলের চাষটা শুধু তার পেশায় ছিল না, এটা তার পূর্বপুরুষেরও চিহ্ন ছিল। এতে তার রোজগার বেশি না হলেও হয়তো সেই শখের কারণেই ফুল চাষ করত। ফুলের বদলে কি তুমি অন্য কিছু চাষ করতে পারো না? শুধু ফুল দেখে দেখে কি পেট ভরে যাবে? আর বাজারে যেটা চাহিদা আছে সেটা বাদ দিয়ে তুমি এবছর শুধু গাঁদা ফুল জবা ফুলেরই চাষ করছো কেন? তা বলি এটা কার শ্রাদ্ধে কাজে লাগবে শুনি? ওটা বাদে কি আর কোনো জায়গা নেই নাকি? আমি তো এবছর অন্য কিছুই ভেবে রেখেছি, বুঝেছো? হ্যাঁ, তোমার চিন্তা ভাবনা মনের কথা কেই বা জানে না। তুমি তোমার বাবা ঠাকুর দাদার মতো ওগুলো দিয়ে রং তৈরি করবে, এটা আমি একা নয় গ্রামের সকলেই জানি। তা এগুলো করে তুমি কি পাও শুন? নদাই তার স্ত্রী এবং একটি 5 বছরের ছেলে বাবুর সঙ্গে বাস করত। তারা অসহায়তার মধ্যে দিয়ে দিন কাটাত, যেমন তেমন তাদের দুবেলা খাবার জুটত। এখানে বলটির ধারণা ঠিকই ছিল, নদাই প্রতি বছর দোলযাত্রার আগে এরকমই করত। সে জবা, গাঁদা ও সূর্যমুখী ফুল দিয়ে বিভিন্ন রকমের রং তৈরি করে হোলির সময় সেগুলোকে বিক্রি করত। তার তৈরি প্রাকৃতিক রং বাজারে অন্য কেমিক্যালের তুলনায় অনেক হালকা ও ফিকে হওয়ায় কেউ সেগুলো কিনতে চাইত না, কিন্তু নদাই প্রতি বছরই এগুলো করে আসছে। তার ধারণা তার রঙের গুরুত্ব একদিন সকলেই বুঝবে, আর এটা তার বাবা ঠাকুর দাদারও চিহ্ন ছিল, কারণ একসময় তারা এই প্রাকৃতিক রঙের জন্যই অনেক পরিচিতি পেয়েছিলেন। তাহলে তুমি এখনো সেই পুরনো যুগেই পড়ে আছো? তোমার সামনে দোকান লাগিয়ে বাপিদা প্রতি বছর কত টাকা লাভ করছে, শুনেছি ওর এত বিক্রি হাত থামানো যায় না, আর তোমার দোকানে একটা মাছিও আসে না। শুধুমাত্র প্রাকৃতিক রঙের চিন্তায় দেখবে আমরা একদিন শুকিয়েই মারা যাব। তা রঙের ব্যবসা যখন করছো সবার মতোই করো না, এরকম করলে কি কেউ এসে তোমাকে মেডেল দিয়ে যাবে? বুলটি তাকে হাজারো বোঝালেও সে তার নীতি থেকে কিছুতেই সরতে চাইছিল না। এদিকে রং তৈরি করার জন্য সে অনেক পরিমাণে গাঁদা ফুল এবং জবা ফুল চাষ করে ফেলেছিল, তাই সেগুলোকে সে প্রতিনিয়ত আগুনে ফুটিয়ে ফুটিয়ে রং তৈরির কাজ করা শুরু করে দেয়। বেশ কয়েকদিন এভাবেই কাটে। এদিকে ফুল চাষে সে বছর তার সমস্ত টাকাই সে লাগিয়ে দিয়েছিল। এমনই পরিস্থিতি হয়ে গেছিল, এবছর রং না বিক্রি হলে তাকে হয়তো পথে বসতে হবে। কিছুদিন পর হোলির দিন সামনে চলে আসে, সে তার সিদ্ধান্ত অনুযায়ী তার তৈরি প্রাকৃতিক রং নিয়ে দোকানে বসলে, এই চল না গিয়ে দেখি লোকটি কি রং বিক্রি করছে, আমরা তো সেই রং কিনতেই এসেছি। তারা নদায়ের ডাকার আওয়াজ পেয়ে সেখানে যায়। তার হালকা ফিকে রং দেখে তারা বলে, এ বাবা, এসব প্রাকৃতিক রং টং চলবে না গো, আমি কেমিক্যাল রং কিনবো, যেটা মাখলে উঠতেই চাইবে না, তবেই তো লোকে বলবে হোলি খেলেছে। না না, এগুলো আমাদের লাগবে না, এগুলো খুবই হালকা জলের মতো, আগের বারে দাদু কিনে নিয়ে গেছিল, বালতি বালতি মেখেও রং খেলেছি বলে মনে হয়নি। নিয়ে যান নিয়ে যান, কোনোই ক্ষতি হবে না, সকলের সঙ্গে নিশ্চিন্ত মাখতে পারবেন। আর এটা ফুল দিয়ে তৈরি প্রাকৃতিক রং, এগুলো তৈরি করতে অনেক পরিশ্রম হয়, নিয়ে যান আমাদের প্রাকৃতিক রং। সে তোমার গল্প তোমার কাছেই রাখো তো বাবা, আমাদের কড়া রং চাই কড়া রং, আর এসব প্রাকৃতিক রং আমাদের লাগবে না, চাই না মানে চাই না, কেমিক্যাল রং থাকলে দাও আর না হলে বাদ দাও। এভাবে সকলে এসেও কেমিক্যাল রং না শুনে সবাই সামনের বাপিদার দোকানে চলে যাচ্ছিল, সেখান থেকেই তারা তাদের প্রয়োজনীয় রং কিনছিল। সারাদিন কেটে যায়, সেদিন নদায়ের কোনোই রং বিক্রি হয়নি। কিন্তু লোকেদেরও কি করা ছিল, বাজারে প্রচলিত আধুনিক জিনিসই সকলে পছন্দ করে, তাই পরের দিনও নদায়ের রং বিক্রি হয়নি। সে শুধুই বাপিদার দোকানের রং কেনার ভিড় দেখছিল এবং মনে মনে কষ্ট পাচ্ছিল। এমনই সময় গ্রামের এক বৃদ্ধা মহিলা মনোরমা দেবী সেখানে আসে। আরে নদাই, তুমি এবছরও প্রাকৃতিক রঙের দোকান করেছো? এবছর তুমি দোকান না করলে হোলিতে হয়তো আমার রং মাখাই হতো না, হা হা হা। এরকম বলছেন কেন কাকিমা, বাজারে তো অনেক রঙের দোকান আছে, আমার দোকান লাগানো বা না লাগানো দুটোই সমান, তাই ভাবছি আগের বছর থেকে রঙের দোকান করব না, সেই দুদিন থেকে এক চিমটিও রং বিক্রি হয়নি,
কেমিক্যাল রং নয় শুনে সকলেই চলে যাচ্ছে। এরকম বলো না, তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো, দেখবে উনি সবকিছুই ঠিক করে দেবেন। আমাকে কিছু লাল হলুদ আর গোলাপি রং দাও দেখি বাবা। এভাবেই সেদিন শুধু মনোরমা দেবী রং কিনে, আর কেউ তার দোকানের কাছেই আসে না। সেদিন আবারও নদাই প্রায় খালি হাতেই বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে নদাই আবারও দোকান খুলতে যায়। সে বাপিকে দোকান বন্ধ করে ফিরে যেতে দেখে অবাক হয়ে বলে, কি বাপি, আজ সকাল সকাল দোকান বন্ধ করে দিচ্ছ যে? ব্যবসায় লস হয়ে গেল নাকি? আরে না না, লসের কি আছে, আমি তোমার মতো লসে কারবার করি না, বুঝেছো? রং শেষ হয়ে গেছে, তাই শহরে যাচ্ছি রং আনতে। আর তোমার দোকানের যা অবস্থা, দুদিন ধরে তোমার দোকানে তো একটা মাছিকেও দেখতে পাচ্ছি না। আর বলো না, আমার তো বিক্রি একেবারেই নেই, প্রতিবারের মতো কাল শুধু ওই মনোরমা দেবী নিয়ে গেছে, আজ দেখি কেউ আসে কিনা। আরে দূর, এগুলো আবার বিক্রি হয় নাকি? এখন আধুনিক যুগ, বুঝেছো, এগুলো চলবে না, এখন শুধুই কেমিক্যাল রং চলে। তুমি যদি শুধু শুধু এরকম করো, এগুলো না করে এক কাজ করো, আমার দোকানে একটা লোকের প্রয়োজন, কাল থেকে তুমি আমার দোকানে সহযোগিতা করো, তাতে করে কিছু টাকাও পেয়ে যাবে, আর তোমার হোলিও ভালোভাবে কেটে যাবে। ঈশ্বর গরিবের হোলি যেরকম ভাগ্যে রেখেছে সেরকমই তো কাটবে, তুমি আমি চাইলে তো পাল্টাতে পারবো না, তাই না? ঠিক আছে, বলছো যখন ধন্যবাদ, এখন লাগবে না, তবে প্রয়োজন হলে জানাবো। নদাই খুবই শান্ত স্বভাবই ছিল, বাপির এরকম কথা শুনে সকলেরই রাগ হওয়ার কথা, কিন্তু নদাই তাকে হাসি মুখে উত্তর দিয়েছিল। এটা শোনার পর বাপি সেখান থেকে চলে যায় এবং নদাই আবারও রং রং বলে হাঁকতে থাকে। হোলির আর বেশি দিন বাকি ছিল না, পরের দিনই হোলি ছিল, কিন্তু টাকার অভাবে নদায়ের বাড়িতে তখনও কোনো রকমের কেনাকাটা হয়নি। আজকে হোলি, বাড়িতে কিছুই নেই, এখন কোনো আত্মীয় এলে তাদেরকে কি খেতে দেব? আর এই যে, তোমার কি কোনো চিন্তা আছে? কত করে বললাম এসবে মাথা দিও না, ফালতু ফালতু সবকিছু নষ্ট হবে, আমার কথা কে শোনে? ছেলেটা সকাল থেকেই কাঁদছে, বাড়িতে না আছে মিষ্টি, না আছে নতুন জামা কাপড়, এবারে ছেলেটাকে কি বলে থামাবো? গ্রামের সব ছেলে মেয়েরা রং খেলছে আর আমার ছেলেটা মুখ ফুলিয়ে বসে বসে কাঁদছে। বুলটি, তুমি তো জানো আমার বেচা বিক্রি মোটেও হয়নি, তাই এই পরিস্থিতিতে আমি টাকা কোথায় পাবো? ওই জন্যই তো বলেছিলাম, শেষের দিনগুলো বাপির দোকানে না হয় কাজ করে নাও, তুমি শুনলে কোথায়? এবারে বাবুকে কি বলবে বলো? আচ্ছা, তুমি বাবুকে নিয়ে এসো, আমি ওর সঙ্গে রং খেলবো। আমরা গরিব, তাতে কি হয়েছে, রঙের তো অভাব হবে না, আমার বেঁচে থাকা রং তো আছেই। তারা কথাই বলছিল, ঠিক তখনই মনোরমা দেবী এবং তার নাতি হাতে একটি মিষ্টির প্যাকেট এবং কিছু রং নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। হ্যাপি হোলি, হ্যাপি হোলি নদাই, আজ তোমার জন্যই আমাদের হোলি হ্যাপি হলো, না হলে আমরা যে আজ কি বিপদে পড়তাম একমাত্র ঈশ্বরই জানে। এই, তোমাদের মন মরো হয়ে আছে কেন? এই নাও, মিষ্টি মুখ করো সবাই। আপনাদের টাকা আছে আপনাদের কাছে, হোলি হ্যাপি তো হবেই, আমার বাড়িতে কিছুই নেই, ছেলেকেও কিছু কিনে দিতে পারিনি, আমি কিভাবে খুশি থাকবো? না না দিদি, আমার লাগবে না, আপনি বরং বাবুকে মিষ্টি দিয়ে যান। না না, আজকে সকলকেই খেতে হবে, আমার নাতি আজ তোমাদের রঙের কারণেই সুস্থ সবল আছে। আসলে দুদিন আগে থেকেই ও কেমিক্যাল রং নিয়ে রং খেলছিল, হঠাৎ দেখি ওর মুখে কি যেন উল্টো পাল্টে বেরিয়েছে, কেমিক্যাল রঙের কারণে অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। এটা দেখে আমরা সকলেই খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু বাচ্চা ছেলে রং খেলবে বলে জেদ ধরে বসেছিল, তাই আমার তোমার প্রাকৃতিক রঙের কথা মনে পড়ে যায়, তখন আমি তোমার প্রাকৃতিক রং নিয়ে ওকে দিই। আর দেখো, আমার নাতি প্রাকৃতিক রং মেখে ওর মুখের অ্যালার্জিক রিয়াকশন সব ঠিক হয়ে গেছে। এটা শুনে নদাই অনেক খুশি হয়, সেই রং বিক্রি করে লাভ করতে না পারলেও তার রং মেখে কারোর উপকার হয়েছে এটা ভেবেই সে আনন্দ পাচ্ছিল। সেদিন থেকে এক এক করে গ্রামের সকলেরই কেমিক্যাল রঙের কারণে অ্যালার্জিক রিয়াকশন হতে শুরু করে। মনোরমা দেবী তাদেরকে নদায়ের কাছে পাঠিয়ে দেয় এবং তার তৈরি প্রাকৃতিক রং মাখার নির্দেশ দেয়। ধীরে ধীরে গ্রামের সকলেই নদায়ের কাছে রং কিনতে আসে, এমনকি সেদিন বাপিও তার অসুস্থ ছেলেকে নিয়ে নদায়ের কাছে এসেছিল। আমায় তুমি ক্ষমা করে দাও নদাই, আমি লোভে পড়ে বেশি টাকা ইনকামের আশায় কেমিক্যাল রং বিক্রি করেছি, আজ আমার কারণেই সকল গ্রামবাসী বিপদে পড়েছে, আমি টাকার লোভে ভুলেই গিয়েছিলাম যে এটা আমার সঙ্গেও ঘটতে পারে,
এখন একমাত্র তুমিই আমাকে ও আমার ছেলেকে ঠিক করতে পারবে নদাই। আরে না না, এরকম বলো না, আমি কিছুই করিনি, আমি শুধু বাবা দাদুর আদর্শকে মেনে চলেছি। আর তুমিও যদি মানতে তাহলে তোমার আজ এই অবস্থা হতোই না। এই নাও এই রংটা নিয়ে যাও, আর এগুলো মাখো, আর হোলিকে সুখময় করো, দেখবে ঈশ্বর তোমাদের রোগ ঠিক সারিয়ে দেবেন, আর হোলিও খুব সুখময় করে তুলবেন। এভাবে সেদিন নদায়ের তৈরি প্রাকৃতিক রঙের কারণেই সকলে সুস্থ হয়ে উঠেছিল। বাপির লোভ লালসার জন্য সকলের কাছেই ক্ষমা চাই। কিছুদিন পর থেকে বাপি নদায়ের ফুল চাষে তাকে সাহায্য করতে থাকে এবং তারা দুজনে মিলে পরের বছরে ফুল থেকে রং বানিয়ে বিক্রি করে। তাদের গ্রামে এখন শুধুই নদায়ের প্রাকৃতিক রং চলত। এখন নদায়ের আর্থিক অবস্থা অনেকটাই ভালো হয়ে যায়। এভাবেই তারা হাসি খুশি বসবাস করতে থাকে। রুমকি নামে একটি মেয়ে তার বাবার সঙ্গে বাস করত। তার বাবা মোহন বাবু একটি শপিং মলে সিকিউরিটি গার্ডের কাজ করত। তার মা ছিল না। রুমকি দেখতে খুব সুন্দর ছিল। সে কাপকেক খেতে খুব ভালোবাসত। সে প্রত্যেকদিন অনেক অনেক কাপকেক খেত। একদিন, রুমকি মা দেখ তো এই ছেলেটাকে তোর পছন্দ কিনা মা? খুব ভালো ছেলে, তোর ফটো দেখে তাকে খুব পছন্দ করেছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বাবা? আমার বিয়ে নিয়ে তোমাকে কে ভাবতে বলেছে? আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করব। তুই কাকে পছন্দ করিস? কে সে? কি করে? কোথায় থাকে? ওর নাম দেবজিৎ। ও কিছু করে না, কিন্তু ও আমাদের শহরের সবচেয়ে বড় কাপকেক কোম্পানির মালিক মিস্টার অমরেন্দ্র বাবুর একমাত্র ছেলে। নাম তো শুনেছো নিশ্চয়ই। সে কি, ওরা তোকে পছন্দ করেছে? কিন্তু বাবার এত সম্পত্তি থাকলে কি হবে? ছেলে তো কিছুই করে না। তোমাকে এই নিয়ে আর কিছু ভাবতে হবে না। আমার লাইফ নিয়ে আমার সব ভাবনা চিন্তা করা হয়ে গেছে। রুমকি এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে দেবজিতের সঙ্গে দেখা করতে চায়। দেবজিৎ, আমি আজকে বাড়িতে জানিয়ে দিয়েছি, এবার বলো আমরা কবে বিয়ে করছি। দেবজিৎ, আগে আমার কথার উত্তর দাও। হ্যাঁ একটু ডার্লিং, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব, আমি বাড়িতে জানিয়ে দেব, তুমি চিন্তা করো না আমার সোনা। দেবজিৎ, তোমার মনে আছে তো আমি কি বলেছিলাম তোমাকে আমাদের বিয়ের প্ল্যানটা? কি প্ল্যান গো সোনা, আমি তো ভুলে গেছি, একবার বলো না প্লিজ। দেখ, এত মদ খেলে কি আর হবে। আমি বলেছিলাম যে আমাদের বিয়েতে কিন্তু সব লোকজনদের কাপকেক খাওয়াবো। নানান রকম কাপকেক থাকবে, সবই কিন্তু তোমার বাবার কোম্পানির কেক। আর অন্য কোনো আইটেম থাকবে না, অনলি কাপকেক। এসব কিন্তু সব তোমাকেই অ্যারেঞ্জ করতে হবে দেবজিৎ। ও হ্যাঁ, আমার মনে পড়ে গেছে, সব মনে পড়ে গেছে। কোনো চিন্তা নেই সোনা, সব কিছু সামলে নেবো আমি, আমার বাবা আছে তো। দেবজিৎ তার বাড়িতে রুমকির ব্যাপারে জানায়। তোকে কোনো মেয়ে বিয়ে করতে চাই আমার তো শুনেই অবাক লাগছে। তোর মতো মাতাল ছেলে তাও আবার কর্মহীন, একটা লোফার ছেলের যে কখনো বিয়ে হবে আমি ভাবতেও পারছি না। মেয়েটা খুব বোকামি করছে। আহ ছাড়ো না, তুমি আবার শুরু করলে কেন? ছেলেটা বিয়ে করবে বলছে করুক না। মেয়েটাকে আমি দেখেছি, খুব ভালো মেয়ে, খুব সুন্দর দেখতে। বিয়ের পরও নিশ্চয়ই আমার ছেলেকে শুধরে দেবে। দুই পরিবারের সহমতে রুমকি ও দেবজিতের বিয়ে ঠিক করে দেওয়া হয়। দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসে। রুমকি অনেক খুশি ছিল। আমার খুব খিদে পাচ্ছে, বিয়ে বাড়িতে এসেই আগে খাওয়া তারপর অন্য কিছু, যাই আগে খেয়ে আসি। অনেক বড় লোকের ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে মানে অনেক খাবারের আইটেম তো থাকবেই। একি সব জায়গায় শুধু কাপকেক রাখা কেন? রং বেরঙের কেক দেখছি চারিদিকে। কি হলো কাকিমা, তুমি খাচ্ছ না কেন? কিছু অসুবিধা হচ্ছে নাকি তোমার? না, বলছি যে তোর বিয়ের খাবার দাবার গুলো কোথায় রে? কোন জায়গায় খাওয়ানো হচ্ছে? এখানে তো বাচ্চাদের খাবার জিনিস মানে কাপকেক রাখা আছে। বাচ্চাদের নয়, এটাই সবার জন্য ব্যবস্থা করা হয়েছে। নানান রকম কাপকেক আছে, অনেক দামি এগুলো, খেয়ে নাও যাও। কি
বিয়ে বাড়িতে শুধু কেক খাওয়ার ব্যবস্থা করা হয়েছে? ছি ছি ছি, আগে জানলে আসতাম না আমরা কেউই। কেক কি আমাদের খাওয়া হয় না যে বিয়ে বাড়িতে কেক খেতে আসব? কেন, তাহলে কি মাছ মাংস বিরিয়ানি বাড়িতে খাওয়া হয় না? তাই তো, আমি আমার বিয়েটা ইউনিক করতে চেয়েছি। খাওয়ার হলে খাও, না হলে আসতে পারো, কোনো ব্যাপার নয়। আর তোমাদের ওই 100 টাকা দামের কাপ ফ্রিজের মতো গিফটেরও আমার কোনো প্রয়োজন নেই। আমার অনেক বড়লোক ঘরে বিয়ে হচ্ছে। হ্যাঁ, রুমকির কথা শুনে অনেকেরই খুব খারাপ লাগে। সবাই কাপ কেক না খেয়ে বাড়ি ফিরে চলে আসে। আস্তে আস্তে বিয়ে বাড়ি একেবারে ফাঁকা হয়ে যায়। এটাই স্বাভাবিক তো, লোক বিয়ে বাড়িতে কেক খাবে, এটা আবার হয় নাকি? বেকার বেকার আমার অত কেক নষ্ট হবে, সব তোমাদের জন্য হয়েছে, একটা লোক নেই, নাও এবার বিয়ে করো কিভাবে করবে? বিয়ে তো হবেই, আর এখনই হবে। কে থাকলো কে থাকলো না, আর কে খেলো কে খেলো না, আমার দেখার কোনো দরকার নেই। আর কেক নষ্ট হবে না একটাও, আমি সব কেক একাই কিছুদিনের মধ্যেই খেয়ে ফেলবো। হ্যাঁ, আমার বউ একাই 100। দেখেছো গিন্নি, তোমার লোফার ছেলে বিয়ে করতে এসেছে, তাও আবার মদ গিলে, মান সম্মান আর থাকলো না। রুমকি ও দেবজিতের বিয়ে হয়ে যায়। বিয়ের পর দেবজিৎ ও রুমকি একই রকম থেকে যায়। দেবজিৎ আগের মতোই মদ খেয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে দিন কাটায়। রুমকিও আগের মতো তার শ্বশুরের কোম্পানির অনেক অনেক কাপকেক খায়। দেবজিৎ ও রুমকির জন্য অমরেন্দ্রবাবুর ব্যবসায় অনেক ক্ষতি হয়। অসম্ভব, আমার পক্ষে অসম্ভব, যা আগে করেছিস করেছিস, তোর জন্য আমার বিজনেস শেষ হয়ে গেল দেবজিৎ, আমার সব শেষ, আমি আর এসব নিতে পারছি না, এত দিনে একটা দায়িত্ব ঠিক করে পালন করতে পারলি না। তুমি কেন চিন্তা করছো বলো তো, এখন আর বলে কি হবে বলো, যা হওয়ার তা তো হয়ে গেছে, ব্যবসা তো লাটে উঠেই গেছে, এবার কি করলে সমস্যার সমাধান হবে সেটা ঠিক করো। সমাধান? আমি আবার কি সমাধান দেব, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা আর নেই আমার। দেবজিৎ, আমাদের কথা তোকে চিন্তা করতে হবে না, এই নে 20 লক্ষ টাকা ধর, এই টাকা নিয়ে তুই ভালো কোনো একটা ব্যবসা শুরু কর, আমার এমনিও বয়স হয়েছে, তাই আমার দ্বারা আর এসব হবে না। ঠিক আছে বাবা, তুমি আরাম করো, আমি সব সামলে নেব, আমি এই টাকা দিয়ে ভালো ব্যবসা শুরু করব। দেবজিৎ টাকাগুলো নিয়ে চলে যায়। বেশ কয়েকদিন কেটে যায়। আমার শ্বশুর মশাইয়ের কাপকেক কোম্পানি বন্ধ, এবার আমি দামি দামি কাপকেক কোথায় পাবো? হ্যাঁ, দেবজিতের কাছে তো অনেক টাকা আছে, ওই টাকা দিয়ে আমি বিদেশ থেকে কাপকেক অর্ডার করে খাবো। রুমকি প্রত্যেকদিন বিদেশি কাপকেক অর্ডার করে খেতে শুরু করে। ওদিকে দেবজিৎ রোজ ওই টাকা থেকে অল্প অল্প টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করে বেড়ায়। বেশ কয়েক মাস কেটে যায়। একদিন রুমকি কাপকেক খেতে যায়। বাবারে বাবা, এই কেক শপে এত ভিড় কেন? এই যে একটা কাপকেক দেবেন তো, এই ভিখারিটিও কাপকেক খেতে এসেছে নাকি? ছি, এমন দিন এলো একটা ভিখারির সঙ্গে একই টেবিলে বসে কাপকেক খেতে হবে, এই ভিখারি অন্য জায়গায় গিয়ে বসো, যাও। ভিখারিটি কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে বসে থাকে। ওয়েটার একটি কাপকেক টেবিলের উপর রেখে চলে যায়। রুমকি কাপকেকটি পেয়েই খাওয়া শুরু করে দেয়। কিছুক্ষণ পর ভিখারিটিও কেক খাওয়া শুরু করে। এই ভিখারি, কি নির্লজ্জ লোক, তুমি আমার কেক খাচ্ছো কেন? তোমার সাহস তো কম নয়, কিছু না বলে কই তুমি কেক খাওয়া শুরু করে দিলে। রুমকি ভিখারিটিকে একটা চড় মারে। ভিখারিটি সেখান থেকে উঠে অন্য টেবিলে বসে পড়ে। এই নিন ম্যাডাম, আপনার কাপকেক। এটা কার কেক? এই তো আমার কাপকেক, আমার তো খাওয়া হয়ে গেল প্রায়। ম্যাডাম, এটা তো আপনার কেক নয়, এখানে একটা ভিখারি বসেছিল না, কেকটা তো আমি তাকে দিয়েছিলাম, আর এই যে এটা আপনার কেক, ভিখারিটা কই ম্যাডাম? এটা শুনে রুমকির খুব খারাপ লাগে। সে ভিখারিটির কাছে গিয়ে ক্ষমা চায়। প্লিজ তুমি কিছু মনে করো না, হ্যাঁ আমি বুঝতে পারিনি, আমার সত্যিই খুব খারাপ লাগছে, আমি খুবই লজ্জিত। ভিখারিটি মুখে হাসি নিয়ে ভেতরে চলে যায়। কিছুক্ষণ পর সে শর্ট প্যান্ট পরে বাইরে বেরিয়ে আসে। রুমকি তাকে দেখে অবাক হয়ে যায়।
কে আপনি? ভিকারি হিরুদের মতো দেখতে হয়ে গেল কিভাবে? আমি প্রতাপ, এই বেকারি শপের মালিক। আমার এই শপের মতো আরো 20টা শপ আছে। কি বলছেন আপনি? তাহলে ভিকারি সেজে এখানে বসেছিলেন কেন? আমি ভিকারি সাজে দেখছিলাম আমার শপের ওয়েটাররা তাদের কাস্টমারদের সাথে কেমন ব্যবহার করে। আমি সমস্ত দিকে খেয়াল রাখি, বুঝেছো? আর এভাবেই আমি এত উপরে পৌঁছেছি। বাহ, আপনি তো তাহলে আমার শ্বশুর মশাই অমরেন্দ্র বাবুকে চিনবেন। আমি ওনার একমাত্র ছেলে প্রতাপের বউ। ওহ, আপনি তাহলে ওই বাড়ির বউ। প্রতাপের জন্যই তো ওদের ব্যবসা ডুবে গেল, আর ওদের ব্যবসা ডোবার পরই আমার নিজস্ব কোম্পানির অনেক উন্নতি হয়। আপনি নিজের হাজবেন্ডকে শোধরাতে পারলেন না? কেমন মেয়ে আপনি! আপনি চাইলেই কিন্তু সব ঠিক করতে পারতেন। রুম কি তার ভুল বুঝতে পারে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এসবের জন্য শুধু আমিই দায়ী। কিন্তু সত্যি বলতে, আমি আর চাইলেও কিছু করতে পারবো না। নিজের হাতে আমি সব শেষ করে ফেললাম। কিচ্ছু শেষ হয়নি। আপনি চাইলে আপনি আমার এই বেকারি শপে ম্যানেজার হিসেবে জয়েন করতে পারেন, আর আমি আপনার হাজবেন্ডের জন্য দেখছি কিছু করা যায় কিনা। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেবজিৎকে সৎপথে ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করব। সেদিন থেকে রুমকি জীবনের মোড় ঘুরে যায়। আস্তে আস্তে সে দেবজিৎকে মদ খাওয়া ছাড়িয়ে দেয়। দেবজিৎ প্রতাপের সহযোগিতায় একটা ভালো কোম্পানিতে চাকরি পায়। রুমকি ও দেবজিৎ নতুন করে তাদের জীবন শুরু করে। অমরেন্দ্রবাবু ছেলে ও বৌমার উন্নতি দেখে খুব খুশি হয়।